Sure. Let's start with verbal first. কারণ just a ছোট্ট একটা লাইনে হয়ে হয়ে যাবে জিনিসটা কেন ভার্বালে ফোকাসটা মেনে দিতে হবে ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি 2016-17 থেকে আমরা যেটা অলরেডি ডিসকাস করেছি যে 2016-17 থেকে জিআরইটাকে বিজনেস স্কুলগুলো এক্সট্রা করা শুরু করলো জিমেটের পাশাপাশি সো হিস্ট্রিক্যালি জিমেটের কোয়ান পার্ট যেটা জিমেটের যে ম্যাথ পার্ট সেটা কিন্তু টাফার কম্পেয়ার টু ইউ নো দ্য কোয়ান পার্ট অফ জিআরই সো জিআরই কোয়ান পার্ট থেকে হিস্ট্রিক্যালি জিমেটের কোয়ান পার্ট ছিল টাফার অ্যান্ড স্বাভাবিকভাবে বিজনেস স্কুলগুলো যখন জিমেটের পাশাপাশি জিআইটাকে অ্যাকসেপ্ট করছে তখন জিআরইও ডেফিনেটলি চাবে তাদের যে কোয়ান্টের স্ট্যান্ডার্ডটা সেটা জিমেটের লেভেলে নেওয়ার জন্য কারণ তারা এখন জিমেটের কম্পিটিটর তাই না সো দেখা গেল যে লাস্ট টু থ্রি ইয়ার্স ধরে আমরা বিভিন্ন ফেসবুকের যে গ্রুপগুলো হোয়াটসঅ্যাপের যে গ্রুপগুলো ইউনো অথবা বাংলাদেশ কিংবা বাংলাদেশের বাইরে যে গ্রুপগুলো সব জায়গায় শুনছি যে কোয়ান্ট আগে থেকে টাফ হয়ে যাচ্ছে সো টাফ হওয়ার রিজন হচ্ছে বেসিক্যালি এটা যে এখন বিজনেস স্কুলগুলো জিমেটের পাশাপাশি জিআরটি অ্যাকসেপ্ট করছে এবং এই কারণেই বেসিক্যালি ইউনো জিমেটের কোয়ান্ট যেহেতু টাফ সো জিআরও চাচ্ছে তাদের কোয়ান্টটাকেও জিমেটের স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার জন্য সো এখন টাফ করার পেছনের যেই ইউনো কাজটা ওরা যেটা করেছে সেটা হচ্ছে যে কোয়ান্ট গুলোকে অনেক লেন্থি করে দিয়েছে আগে হয়তো একটা কোয়ান্ট ছিল টু লাইন্স থ্রি লাইন্স কিংবা ওয়ান লাইন কিন্তু এখন দেখা যাচ্ছে একটা কোয়ান্ট অনেক বড় লাইক ইউনো ফোর লাইন্স ফাইভ লাইন্স সিক্স লাইন্স সেভেন লাইন্স থাকে সো একটা কোয়ান্ট কিন্তু পড়ে শেষ করতে অনেক টাইম লেগে যায় মানে একটা কোয়েশ্চেন পড়ে শেষ করতে কোয়ান্টের কোয়েশ্চেনে যদি হয় ফাইভ লাইন্স সিক্স লাইন্স ওয়ার্ড প্রবলেমস টাইপের যে কোয়েশ্চেন গুলো তখন কিন্তু ওদের পড়ে শেষ করতে প্রচুর টাইম লেগে যাচ্ছে সো যদি আমার একটা কোয়ান্ট কোয়েশ্চেন পড়ে শেষ করতে আমার দু মিনিট লেগে যায় তাহলে আমি সলভ করবো কখন এটার মেইন প্রবলেম যেটা হচ্ছে আমরা সবাই রিডিং এ ভীষণ উইক আমরা খুব স্লো রিডার এবং এই কারণে আমাদের পড়তে প্রচুর সময় লেগে যাচ্ছে সো যদি কেউ কোয়ান্টে ভালো করতে চান এখন জিআইতে ডেফিনেটলি আপনাকে ভার্বালও ভালো হতে হবে একটা মিনিমাম একটা অ্যাবিলিটি থাকতে হবে আপনার রিডিং অ্যাবিলিটি যেটা সো যে ভার্বালে ভালো তার জন্য কোয়ান্টে ভালো হওয়াটা খুব টাফ কিছু না কারণ কনসেপ্টগুলো জানাটা ইউনো ইজ জাস্ট আ ম্যাটার অফ ইউনো টু টু থ্রি উইকস কিন্তু রিডিং অ্যাবিলিটিকে ইম্প্রুভ করা এটা কিন্তু ইট টেক্স মান্থস এটা মাসের পর মাস সময় লাগে যদি কেউ রিডিং অ্যাবিলিটিকে ইম্প্রুভ করতে চান সো ফার্স্ট টাইম যেটা বলছিলাম ভার্বালের ক্ষেত্রে ভার্বালে সব থেকে ইম্পর্টেন্ট দুটো পার্ট হচ্ছে আপনার রিডিং অ্যাবিলিটি ডেফিনেটলি স্পিড রিডিং যেটা অ্যান্ড আপনার কনটেক্সচুয়াল ভোকাবুলারি স্পিড রিডিং অ্যান্ড কনটেক্সচুয়াল ভোকাবুলারি এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট কনটেক্সচুয়াল ভোকাবুলারির জন্য আর স্পিড রিডিং এর জন্য ডেফিনেটলি ইউ শুড গো থ্রু ইউনো সো মেনি আর্টিকেলস এভরি সিঙ্গল ডে অ্যাট লিস্ট তিনটা চারটা করে হলে খুবই ভালো বাট আমাদের ডেফিনেটলি অনেক কাজের প্রেশার থাকে সো প্রিপারেশন টাইমে অবভিয়াসলি আমাদেরকে দুটো বা তিনটা করে আর্টিকেল পড়তেই হবে এখন আর্টিকেলসগুলো আমরা কোথা থেকে পড়বো আর্টিকেলসগুলো আমরা পড়তে পারি aldi.com থেকে longreads.com থেকে ইয়ন ম্যাগাজিন থেকে বা ইউনো নিউ ইয়র্কার অথবা দ্য আটলান্টিক এ ধরনের ম্যাগাজিন বা দ্য ইকোনমিস্ট এ ধরনের ম্যাগাজিনগুলো থেকে আমরা আর্টিকেলগুলো পড়তে পারি সো ভার্বালের জন্য বেসিক্যালি এটা হচ্ছে একদম বেসিক যে ফাউন্ডেশনটা আমি যেটা বললাম রিডিং দিয়ে শুরু করতে হবে জাস্ট আর্টিকেলস রিডিং দিয়ে এটা স্টার্টিং পয়েন্ট এখন ম্যাটেরিয়ালস কোনগুলো ফলো করবো ম্যাটেরিয়ালস কিন্তু অবভিয়াসলি ইম্পর্টেন্ট তানিন ভাই ক্যান ইউ হিয়ার মি আই ক্যান হিয়ার ইউ কমপ্লিটলি ভাইয়া আই এম জাস্ট আউট অফ স্ক্রিন গ্রেট গ্রেট অলরাইট নো ওয়ারিজ সো যেটা বলছিলাম যে ম্যাটেরিয়ালস কিন্তু অবভিয়াসলি ইম্পর্টেন্ট এখানে ছোট্ট একটা ব্যাপার বলে দিলে ভালো হয় ফর এক্সাম্পল আমি যদি এখন বিরাট কোহলিকে গিয়ে বলি বিরাট কোহলি তুমি কোন ব্যাট দিয়ে খেলো সো আমি ওই ব্যাট দিয়ে খেলবো সো আমি যদি ওই ব্যাট দিয়ে খেলা শুরু করি আমি কি বিরাট কোহলির মতো স্কোর করতে পারবো কিংবা রজার ফেদেরার যে র্যাকেট দিয়ে খেলে রাফেল নাদাল যে র্যাকেট দিয়ে খেলে আমি যদি ওই র্যাকেট দিয়ে খেলা শুরু করি তাহলে কি আমি পারবো ওর মতো ওর মতো পারফরমেন্স দেখানো আমার জন্য কিন্তু খুব টাফ হয়ে যাবে সো মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে স্কিল বিল্ডিংটা করতে হবে দেন স্কিল বিল্ডিং করে তারপর আমি হয়তো বা ম্যাটেরিয়ালস দিকে যেতে পারবো যে হ্যাঁ এই ম্যাটেরিয়ালস আমি ফলো করবো রাইট সো অবভিয়াসলি ভার্বালের ক্ষেত্রে সবার জন্য একটা ওয়ার্নিং সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা ব্যাড টেন্ডেন্সি আছে আমরা ভার্বালের জন্য প্রচুর আনঅফিশিয়াল ম্যাটেরিয়ালস আমরা সলভ করি প্রচুর আনঅফিশিয়াল ম্যাটেরিয়ালস সলভ করি এটা করা যাবে না দেয়ার আর থাউজেন্ডস অফ কোয়েশ্চেন্স যেগুলো কিন্তু অফিসিয়াল অফিসিয়ালি ভার্বালের জন্য thousands of questions আছে সো কেন ওগুলোকে ইগনোর করে আমরা আনঅফিশিয়াল কোশ্চেন গুলো সলভ করব অফিসিয়াল বলতে আমি বলছি ইটিএস এর যে কোশ্চেন গুলো ইটিএস হচ্ছে তারাই যারা জিআরটাকে তৈরি করে মানে জিআর যে টেস্টটা সেই টেস্টটা যারা তৈরি করে তারা হচ্ছে ইটিএস জিআর যে কোশ্চেন সেগুলো যারা তৈরি করে সো ইটিএস এর এত ম্যাটেরিয়ালস জিআর এর বিগ বুক ইউ নো ইটিএস এর অফিসিয়াল রিভার্স জিআর ইটিএস এর কোয়ান্ট ভলিউম ওয়ান বাবা ভলিউম ওয়ান ইটিএস এর অনেকগুলো মক টেস্ট আছে সো এগুলোকে বাদ দিয়ে যদি আপনারা
আনঅফিশিয়াল ম্যাট্রিক্সগুলোর দিকে ফোকাস দেন তখন অটোমেটিক্যালি আপনাদের স্কোর কিন্তু কমে যাবে। বি কেয়ারফুল, কারণ ভার্বালের কোয়েশ্চেনগুলো ইমিটেট করা কিংবা কপি করা সো টাফ। সো যদি কোয়েশ্চেন সলভ করতে হয় অবভিয়াসলি ভার্বালের অফিশিয়াল কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। আমি অলরেডি নাম বলে দিয়েছি, জিআরই বিগ বুক, ইটিএস অফিশিয়াল রিভাইজ জিআরই, ইটিএস ভার্বাল ভলিউম 1, এই তিনটা বই ভার্বালের জন্য মোর দেন এনাফ, কারণ এখানে থাউজেন্ডস অফ কোয়েশ্চেন অলরেডি আছে। প্লাস মক টেস্টগুলো, মক টেস্ট কিছু ফ্রি পাওয়া যায় দুটো, অ্যান্ড তিনটা কিনতে পাওয়া যায়। তারপর ইটিএস এর বইয়ের পেছনে আরো দুটো মক টেস্ট পাওয়া যায়। সো এই যে এখানে এতগুলো কোয়েশ্চেন, এগুলো ছাড়া আনঅফিশিয়াল কোয়েশ্চেন সলভ করার কোনো মানে হয় না। বাট স্কিল বিল্ডিং এর জন্য ডেফিনেটলি যেটা করতে হবে, কনটেক্সচুয়াল ভোকাবুলারির উপর ফোকাস দিতে হবে অ্যান্ড আর্টিকেল স্টাডিং এর উপর ফোকাস দিতে হবে। বুঝে বুঝে আর্টিকেলস গুলো পড়তে হবে, তাহলে অটোমেটিকলি আফটার ফিউ মান্থস আপনার যে স্কিলটা সেটা ডেভেলপ করবে, দেন আপনার জন্য জিআরই যে ইউ নো কোয়েশ্চেন বা স্ট্র্যাটেজি ওগুলো সলভ করতে পারেন। খুব টাফ কিছু না যদি আপনার ফাউন্ডেশনটা স্ট্রং থাকে। এনিওয়ে সো ভাইয়া, এটা তো বললেন যে আপনি ওভারঅল কিভাবে করতে পারে ভার্বালের জন্য, বাট যদি ভার্বালের যে দুটো পার্ট আপনি বলেছেন, একটা ফিল ইন দ্য গ্যাপস এবং আরেকটা হচ্ছে, আরেকটা কি ছিল ভাইয়া, আই ফরগট, রিডিং কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশন, এক্স্যাক্টলি। সো আপনি এই দুটোর জন্য কোনো স্পেসিফিক কোনো স্ট্র্যাটেজি আছে কিনা, বা মানে ধরেন কেউ যদি শুরু করে তাহলে আসলে কি ফলো করতে পারে, কোন ধরনের স্ট্র্যাটেজি সে ফলো করতে পারে, বা কোনো ইউনিক টিপস as you got 333 which is outstanding bhai frankly thank you মানে একটু যদি বলতেন যে আসলে ভার্বাল নিয়ে কিন্তু মানুষজন অনেক ভয়, অনেক ভয় আমি দেখেছি যে অনেক কোয়ান্ট একদম 170 পে ভার্বাল অনেক খারাপ করতে মানুষজন আছে। সো যদি একটু বলতেন ভাই আপনি কি ফলো করেছেন বা কি ফলো করা যেতে পারে। ফার্স্ট অফ অল আপনার আমি যেটা আগে বলেছি, ফাউন্ডেশন সবার আগে, বেসিক রিডিং অ্যাবিলিটি সবার আগে, পড়ে বোঝার ক্ষমতা সবার আগে। এটা কিন্তু আমাদের সো কল ডেইলি স্টার পড়া এক জিনিস অ্যান্ড দ্য আটলান্টিক কিংবা নিউ ইয়র্ক টাইমস পড়া আরেকটা জিনিস। সো দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। সো এটা হচ্ছে ফার্স্ট পার্ট। অ্যান্ড সেকেন্ড পার্ট যেটা, কোয়েশ্চেন সলভিং স্ট্র্যাটেজি। কোয়েশ্চেন সলভিং এ এখানে দুটো পার্ট, একটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং একটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা সবাই সলভ করতে পছন্দ করে সবার আগে, রিডিং কম্প্রিহেনশন আগে সলভ করতে পছন্দ করে এটা। সো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে সেটা হচ্ছে আপনি ফার্স্টে টেক্সটটা পড়বেন, পরে আপনি ক্লু গুলো খুঁজে বের করার ট্রাই করবেন যে কি কি ক্লু এখানে দেয়া আছে, অ্যান্ড দেন আপনি নিজে একটা ওয়ার্ড গেস করবেন যে বেসিক্যালি এই ব্ল্যাঙ্কে কি বসতে পারে। দেন আপনি অপশনে যাবেন, সো অপশনে গিয়ে আপনার যে আপনি যে ওয়ার্ডটা গেস করেছেন সেটাকে ম্যাচ করবেন, যে দেখি তো অপশনের সাথে কোন ওয়ার্ডটা, আমি যে ওয়ার্ডটা গেস করেছি সেটা কি ম্যাচ করছে নাকি, সেটা হবে আপনার কারেক্ট অ্যান্সার। নর্মালি আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা ফার্স্টে টেক্সটটা পড়ে ফেলি, টেক্সটটা পড়ে দেন আমরা ডিরেক্টলি অপশনে চলে যাই। সো অপশন যেহেতু অনেকগুলো তখন আমরা কি হই, কনফিউজ হয়ে যাই। সো আমাদেরকে ফার্স্টে যেটা করতে হবে, টেক্সট পড়তে হবে, দেন আমাদেরকে ক্লু খুঁজে বের করতে হবে যে কি কি ক্লু দেয়া আছে এখানে, দেন ব্ল্যাঙ্কে কি ওয়ার্ড বসতে পারে সেটা আমরা গেস করব, গেস করে তারপর আমরা অপশনে যাব, রাইট। সো এখানে প্রি থিঙ্কিংটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি আগে থেকে চিন্তা করে আসি যে ব্ল্যাঙ্কে এ ধরনের ওয়ার্ড বসতে পারে, তখন অটোমেটিকলি আমাদের জন্য অ্যান্সার চুজ করা অনেক সহজ হয়ে যাবে, আমরা কনফিউজ হব না। এটা হচ্ছে ফিল দ্য ব্ল্যাঙ্কস এর জন্য। আর রিডিং কম্প্রিহেনশনের যে ব্যাপারটা, আপনাকে ওভারঅল প্যাসেজের যে লজিক্যাল স্ট্রাকচার সেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। ওভারঅল প্যাসেজের লজিক্যাল স্ট্রাকচারটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। জাস্ট সিম্পলি যদি আমি বলে দিই, সেটা হচ্ছে নর্মালি জিআরই রিডিং কম্প্রিহেনশনগুলো এভাবে তৈরি করা হয়ে থাকে, 90% জিআরই রিডিং কম্প্রিহেনশন, যে ফার্স্টে অথর একটা অপিনিয়ন দিবে, দেন ওটার সাপোর্টে কিছু কথা বলবে, দেন কিছু কথা বলার পর অথর ওটার অ্যাগেস্টে চলে যাবেন, অ্যাগেস্টে চলে গিয়ে অ্যাগেস্টের সাপোর্টে কিছু কথা বলবেন। সো এইভাবে বেসিক্যালি টুইস্ট গুলো হয়। সো এই লজিক্যাল স্ট্রাকচার গুলো বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, যে টুইস্ট গুলো কতবার হচ্ছে, এই টুইস্ট গুলোর ম্যাপিং করাটা খুবই ইম্পর্টেন্ট। সো ইউল হ্যাভ টু নো দ্য আর্কিটেকচার অফ দ্য হোল প্যাসেজ। যখন আপনি হোল প্যাসেজের আর্কিটেকচারটা করে ফেলতে পারবেন এবং মাইন্ড ম্যাপিংটা করে ফেলতে পারবেন, তখন ইউনো ইট উইল বিকাম আ পিস অফ কেক ফর ইউ টু সলভ ইউনো 3-4 or 7 কোয়েশ্চেন্স। এটা খুব টাফ কিছু না। সো এখন এই হোল আর্কিটেকচার অফ দ্য প্যাসেজ এটা বোঝার জন্য ইউ মাস্ট হ্যাভ আ গুড রিডিং হ্যাবিট। I got it. So, it's about the foundation basically is very important. Reading is the foundation. Okay. So, bhaiya, Bharwal nahi ki amader kichu ki bolar ache darshokder uddeshe naki hocche amra quantum move korbo. Definitely. Last jeta seta hocche je amader ekhane ekta bad tendency ache je amra vocab er jonno kichu app follow kori kimba kichu list follow kori ba so called mnemonic follow kori, right? Ei jinish gulo follow kora ta ami kokhono support kori na. যদি আমাদের এখানে ইউনো কিছু আমাদের এখানে নর্মালি যে ধরনের এক্সামগুলো হয়, ব্যাংক এক্সাম কিংবা আইবিএতে যে ধরনের এক্সামগুলো হয়, বিবি এমবিএ বা ব্যাংকের এমটিওতে বা গভর্নমেন্ট জবের জন্য যে এক্সামগুলো হয়, সেগুলোর জন্য আপনি হয়তো বা নিমনিক কিংবা বিভিন্ন অ্যাপ ফলো করতে পারেন। বাট
if you really want to ace the GRE, then definitely you must understand the contextual meaning of every single vocabulary. Right, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট কনটেক্সচুয়াল মিনিং এর জন্য বা কনটেক্সটের জন্য অনেক সময় ভোকাবুলারি একটা ওয়ার্ডে কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যায় তাই না ফর এক্সাম্পল দেখেন নরমালি আমরা ডক্টর ডক্টর ইঞ্জিনিয়ার এই জিনিসগুলোকে কিন্তু আমরা প্রফেশন হিসেবে চিনি তাই না ডক্টর ইটস আ প্রফেশন ইঞ্জিনিয়ার ইটস আ প্রফেশন বাট ডক্টর যখন ভার্ব হয়ে যায় তখন কিন্তু এটা একটা নেগেটিভ কনোটেশন দেয় ডক্টর যখন ভার্ব হয়ে যাচ্ছে তখন এর মানে হচ্ছে কোনো জিনিসকে ম্যানিপুলেট করা আবার ইঞ্জিনিয়ার যখন ভার্ব হয়ে যাচ্ছে তখন ইঞ্জিনিয়ার মানে হচ্ছে কোনো কিছুকে ম্যানিপুলেট করা আমরা জানি যে কয়েন কয়েন হচ্ছে আমরা পয়সাকে বলতে বুঝি এক টাকার কয়েন দু টাকার কয়েন কিন্তু যখন কয়েন কিন্তু কনটেক্সটে ইউজ হচ্ছে ফর এক্সাম্পল অ্যালবার্ট আইনস্টাইন ফার্স্ট কয়েন দ্য টার্ম থিওরি অফ রিলেটিভিটি এখানে কিন্তু কয়েন মানে হচ্ছে কি ইনভেন্ট করা রাইট সো এভাবে কিন্তু আমি জাস্ট কিছু এক্সাম্পল দিলাম বাট ইউ নো এই জিনিসগুলোর মিনিং গুলো বোঝাটা খুবই ইম্পর্টেন্ট যে কনটেক্সটের মাধ্যমে ওয়ার্ড গুলোর মিনিং কিভাবে চেঞ্জ হয়ে যায় রাইট আমি বেসিক্যালি অনেকগুলো ওয়ার্ড আমি আমার গ্রুপে শেয়ার দিয়েছি আমি আমার গ্রুপের যে লিঙ্কটা জিআরই আমার একটা গ্রুপ আছে দেয়ার অ্যারাউন্ড 7000 মেম্বার্স আমি ওই গ্রুপের লিঙ্কটা লাইভ শেষ হওয়ার পর আমি কমেন্টে দিয়ে দেবো আপনারা জয়েন করলে ওখানে দেখতে পারবেন হ্যাঁ তো আমিও যেটা জানতাম নর্মালি আমিও যখন জেরে দিয়েছি কতগুলো ওয়ার্ড লিস্ট ধরাই দিত আর কি যে 333 অমুক অমুক তো যেটা আপনি বলছেন এই জিনিসটা এভাবে না করে তো আবার অনেকে সাজেস্ট করতো যে মুভি দেখে বিভিন্ন হলিউড মুভি দেখলে হয়তো বা অনেকগুলি বাড়বে তাহলে আপনার আপনি কি সাজেস্ট করেন কারণ আসলে ভোকাবুলারি অনেক ইম্পর্টেন্ট না হলো আমার কাছে মনে হয়েছে জিআরই রিডিং কম্পিটিশনের জন্য কিছু এক্সট্রা ভোকাবুলারি দরকার যেগুলো আসলে অন্য কোথাও ইউজ করে না তো সেই ক্ষেত্রে ভোকাবুলারি কিভাবে আগাতে পারে ভোকাবুলারি সাইড থেকে নর্মালি যেটা হচ্ছে আপনার ইনটিউশনটা খুবই ইম্পর্টেন্ট ফর এক্সাম্পল একজন স্টুডেন্ট যখন 340 আউট অফ 340 পাবে লেট অ্যালোন 333 যদি 340 আউট অফ 340 পায় তারও কিন্তু সবগুলো ওয়ার্ড যে কমন পড়বে সেটা কিন্তু না তারও কিছু ওয়ার্ড আনকমন পড়বে বাট সে কিভাবে সলভ করলো তার ইনটিউশনটাকে কাজে লাগিয়ে সো এই ইনটিউশন বিল্ড আপ করাটা খুবই ইম্পর্টেন্ট সো এই জন্য যেটা করতে হবে যে আর্টিকেলস রিডিং এর উপর ফোকাস দিতে হবে আর এটা ছাড়াও ভোকাবুলারির জন্য একটা বই ফলো করা যেতে পারে সেটা হচ্ছে ভার্বাল অ্যাডভান্টেজ সেটা ফলো করা যেতে পারে ভার্বাল অ্যাডভান্টেজ সেটা খুব ভালো একটা বই আমি আমার যে গ্রুপের কথা বলেছি সেই গ্রুপের ফাইল সেকশনে গেলেই আপনারা ভার্বাল অ্যাডভান্টেজ যে বইটা সেটা পেয়ে যাবেন রাইট আর যেটা আমি ফার্স্টে বলেছিলাম যে আপনার যদি কোয়ান্টেও ভালো করতে চান সেক্ষেত্রে আপনাকে ভার্বালে এখন স্ট্রং হতে হবে 3-4 ইয়ার্স আগে যেটা ছিল যে একজন মানুষ কোয়ান্টে 170 পাচ্ছে কিন্তু ভার্বালে 140 পাচ্ছে এরকম অনেক এক্সাম্পল ছিল 3-4 ইয়ার্স আগে এখন কিন্তু সিনারিও এরকম না যে 170 পাবে তার ধরে নিতে হবে তার ভার্বালে মিনিমাম 150 থেকে 55 পাওয়ার অ্যাবিলিটি আছে সো এখন সিনারিও কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে লাস্ট 2 ইয়ার্স স্পেশালি ওকে